জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ ভারতবর্ষের পশ্চিম বাংলার হুগলি জেলার অন্তর্গত ডুমুরদহ স্টেশন থেকে সন্নিকট উত্তমাশ্রমে উপস্থিত হয়েছি। এখানকার চতুর্থ আচার্য শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, ইনি এখানে উপস্থিত আছেন, সকলকে দর্শন দিচ্ছেন। ওনার বাণী সুন্দর মধুর, উনি সেই সব দিয়ে সকলকে কৃতার্থ করছেন। এখনও আপনারা সকলে দর্শন করছেন, উনি এখন কিছু সুন্দর মধুর বচনামৃত বলে অধ্যাত্ম জীবনের কিছু খারাক সকলকে দিচ্ছেন, আপনারা শ্রবণ করুন। দেশ বই বিপন্ন বলে আর কি করব, সবাই জানতে পারছেন। তাই হয়তো আমাদের হিন্দু ধর্ম থাকবে কি না খুব চিন্তা হচ্ছে। ঠাকুর সবাইকে শুভ বুদ্ধি দান করুন, ঈশ্বরের অনুরাগ রাখুন। ঠাকুর কাছে এই প্রার্থনা করি আর কি বলবো। খুব সুন্দর, উনি সকলের শুভ বুদ্ধির যাতে উদয় হোক সেই সব সম্পর্কে সকলকে আশীর্বাদ দিলেন। হিন্দু সনাতন ধর্ম যাতে দিন দিন জাগরিত হয় এই উনার ভাবনা। এই আশ্রম মঠে বহু সদসন্ত থাকতেন, এখন খুব অল্প সংখ্যক হয়ে পড়েছে, ওই জন্য উনার হৃদয়ের খুব কষ্ট এই উনি ব্যক্ত করলেন। এখন বয়সের ভারে উনি ভারাক্রান্ত, প্রায় 87-88 বছর বয়স উনার হয়েছে। হরি ওম তৎসৎ, জয় গুরু। অনেক অনেক প্রণাম মহারাজকে, হরি ঈশ্বর।